গত কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হন। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ বাতিল হয় তার। সর্বশেষ গুলশানের বাসা থেকে তাকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা, এমনকি হরিণের চামড়াও জব্দ করা হয়েছে। ফেসবুকে বেশ সক্রিয় হেলেনা জাহাঙ্গীর মূলত একজন নারী উদ্যোক্তা হলেও কিছুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী হিসেবে 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। সাম্প্রতিক কুমিল্লা 5 আসনের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েও আলোচনায় আসেন। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য ও নির্বাচিত পরিচালক হচ্ছেন এই হেলেনা জাহাঙ্গীর। পোশাক শিল্প মালিকদের দুইটি সংগঠন বিজিএমইএ ও বিকেএম এর সদস্য তিনি। জয়যাত্রা নামে একটি আইপি টেলিভিশনের মালিকও তিনি। এমনকি প্রিন্টিং, এম্ব্রয়ডারি, প্যাকেজিং, স্টিকার, এমনকি ওবেন গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। জয়যাত্রা গ্রুপের আওতায় এই সকল শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। সব মিলিয়ে 10,000-এরও বেশি কর্মী আছে এই সকল প্রতিষ্ঠানগুলোতে। হেলেনা জাহাঙ্গীর প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হয়েছেন রোটারি ক্লাবের একজন ডোনার হিসেবে। কুমিল্লার মেয়ে হেলেনা জাহাঙ্গীরের ব্যবসা হিসেবে উত্থান খুব বেশি দিন আগের কথা নয়। অষ্টম শ্রেণীতে পড়ার অবস্থায় বিয়ে হয়ে যায় তার। হেলেনার নামের সঙ্গে যুক্ত হয় জাহাঙ্গীর। বিয়ের পর শেষ করেন স্নাতকোত্তর, এরপর উদ্যোক্তা হিসেবে পথ চলা শুরু। হেলেনা জাহাঙ্গীরের জন্ম 1974 সালের 29 আগস্ট ঢাকার তেজগাঁওয়ে। বাবা মরহুম আব্দুল হক শরীফ ছিলেন জাহাজের ক্যাপ্টেন। হেলেনার বেড়ে ওঠা চট্টগ্রামের হালি শহরের মাদারবাড়ি সদরঘাট এলাকায়, পড়াশোনা স্থায়ী কৃষ্ণচূড়া স্কুলে। চাকরি সূত্রে তার বাবা রাশিয়া চলে গেলে মায়ের সঙ্গে গ্রামে ফিরে যান হেলেনা। হেলেনার স্বামী জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী। 1990 সালে তারা বিয়ে করেন। তাদের 3টি সন্তান রয়েছে। বিয়ের 6 বছর পর 1996 সালে রাজধানী মিরপুর 11-তে একটি ভবনে 2টি ফ্লোর নিয়ে হেলেনা শুরু করেন প্রিন্টিং ও এম্ব্রয়ডারি ব্যবসা। নিট কনসার্ন প্রিন্টিং ইউনিট লিমিটেড দিয়ে শুরু করে জয়যাত্রা গ্রুপের আওতায় একে একে তিনি গড়ে তুলেছেন জয় অটো গার্মেন্টস লিমিটেড, জেসি এম্ব্রয়ডারিং অ্যান্ড প্রিন্টিং, হুমায়রা স্টিকার লিমিটেড। সবকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। হেলেনা জাহাঙ্গীর গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বারিধারা ক্লাব, কুমিল্লা ক্লাব, গলফ ক্লাব, গুলশান অল কমিউনিটি ক্লাব, বিজিএমইএ অ্যাপেরা ক্লাব, বোট ক্লাব, গুলশান লেডিস ক্লাব, উত্তরা লেডিস ক্লাব, গুলশান ক্যাপিটাল ক্লাব, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, গুলশান জগা সোসাইটি ও গুলশান হেলথ কেয়ারের সাথে যুক্ত।